চলো না আমরা কোথাও চলে যাই। শর্মিলা কোথায়? পড়ছে ওপরে। শোনো না, তোমাকে আমি আমি যেটা বলছিলাম যে, না, আমি আমি কোথাও পালাবো না নার্গিস। হ্যাঁ, আমি শুধু দেখতে চাই কি আছে ওই ধর্মে যার জন্য এত রক্তপাত। তুমি কেন এরকম করছো? তুমি বুঝতে পারছো না কেন? নার্গিস, আমি শুধু জানতে চাই যে কে বড়, মানুষ না ধর্ম। ত্রিদীপদা, বাজারে বাজারের সব হিন্দুদের দোকানগুলো ওরা জ্বালিয়ে দিয়েছে, ওরা যখন তখন এখানে চলে আসতে পারে। তো তো তোমরা সবাই এখান থেকে পালিয়ে যাও, আমি যাই গিয়ে ওদেরকে আটকাতে হবে। খোদা হাফেজ। কি বললো আব্দুল্লাহ সে? আমরা এখন কি করব, কোথায় যাব? চলো না আমরা এখান থেকে কোথাও চলে যাই। কোথায় যাব বলতে পারো? এই এই তিন পুরুষের বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব নার্গিস? শোনো শোনো, আমাদের হাতে সময় কিন্তু খুব কম। তুমি তুমি শর্মিলাকে দেখো, আমি আসছি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, দেখছি কি করা যায়। এই আব্দুল থাকতে এই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। আচ্ছা, চাই না কি? শর্মিলা, শর্মিলা, বাইরে খুব দাঙ্গা হচ্ছে, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। ওরা এদিকেই আসছে, তোমার দাদা ওদের আটকাতে গেছে। আর সময় নেই শর্মিলা, তুমি তাড়াতাড়ি করে কোথাও লুকিয়ে পড়ো, আমি দেখছি ওদিকে। আব্দুল, আব্দুল, আব্দুল কথা বল, আব্দুল, 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 আব্দুল কথা বল, আব্দুল, আব্দুল, আব্দুল কথা বল, আব্দুল, 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 কাফেরের বাচ্চা, ভেবেছিস তা নিয়ে এসে আমাদের সাথে মোকাবিলা করবি?
এক পাও আসবে না বলে দিচ্ছি। মগির বড্ড ফরফরানি, ওই দেখ তো বাজার কিছু পাস কিনা, তাহলে আচ্ছা বাদ, আচ্ছা বাদ। এই ওটা হাত বাদ, হাতটা বাদ, তোল শালিকে তোল, বাদ হাত। কি সব কটা শেষ তো? সে আর বলতে, কি যে বলিস, আজ অবধি আমাদের হাত থেকে কেউ বেঁচেছে? হ্যাঁ বস, কাজ হয়েছে? হ্যাঁ, ঠিক যেমনটা বলেছিলেন তেমনটাই। খুব ভালো, এখন কিছুদিনের জন্য একদম আন্ডারগ্রাউন্ড হয়েছে। আর হ্যাঁ শোন, এরপরের কাজটা মুসলিম বাড়িতে করতে হবে, বুঝলি? বুঝলাম, কিন্তু মালটা কিন্তু বাড়াতে হবে। আরে মন দিয়ে কাজটা কর, থাকা কেন, আরো অনেক কিছু পাবি, কাজ কর কাজ কর। ঠিক আছে, বউটা মনে হয় চেনা ছিল, খনকি মাগি সালিপ,
আমাকে ছেড়ে গিয়েছিল ওই সালে মালোয়ানের বাচ্চাটার সাথে ঘর করতে। অনেক দিন ধরে সালিকে ঠোকার প্ল্যান করছিলাম, শুধু সুযোগটা পাইনি। আজ পেয়েছি, টপকে দিয়েছি। তোর কি হয়েছে রে? মুসলমান ছেলেটা কি হয়েছে তো? হ্যাঁ সালা, বাধা দিয়েছে, মেরেছি। আমাদের মতো বেজন্মার আবার ধর্ম? সালা শোন, আমাদের সালা একটাই ধর্ম, সেটা হলো মাল, বুঝলি? শোন, সব কিছু তাড়াতাড়ি গোছা, বসের অর্ডার আছে। এবার আন্ডারগ্রাউন্ড হতে হবে যতদিন পর্যন্ত বস না বলছে, আর তার পরের কাজটা কিন্তু মুসলমান বাড়িতে, মনে থাকে যেন। এই লুটের মালগুলো জায়গা মতন আছে তো? হুম 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 বেশ চল।